যেটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে কেননা তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অনেক কনসেপ্ট মিস করে যাবে আর আমার এই চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করতে ভুলে যেও না তাহলে চলো আর বেশি কিছু না বলে চলে যাব আজকের ক্লাসে আজকের বিষয় হলো কঠিন পদার্থের চুম্বক ধর্ম কঠিন পদার্থের চুম্বক ধর্ম বলতে কি বুঝি না একটা কঠিন পদার্থ চুম্বক ক্ষেত্রের প্রভাবে কীরকম আচরণ করে সেই আচরণটাকেই আমরা তার চুম্বক ধর্ম বলবো এই কঠিন পদার্থ কেন চুম্বক ধর্ম প্রদর্শন করে সেটা আমরা একটু বুঝে নেব দেখো এখানে কঠিন পদার্থের মধ্যে যে সমস্ত পরমাণু বা আয়নগুলো রয়েছে ওর মধ্যে কিন্তু অনেক সংখ্যক ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনগুলির কিন্তু একটা নির্দিষ্ট চুম্বক ভ্রামক রয়েছে এই চুম্বক ভ্রামক থাকার জন্যই কিন্তু এরা চুম্বক ধর্ম প্রদর্শন করে এই চুম্বক ভ্রামক কিভাবে সৃষ্টি হয় এই চুম্বক ভ্রামক সৃষ্টি হয় দুভাবে এই যে ইলেকট্রনগুলোর কিন্তু মোমেন্টগুলো এইভাবে প্রকাশ করা হয় এরকম তিচ্ছিহ্ন দিয়ে প্রকাশ করি দেখো এই ইলেকট্রনগুলো কিন্তু ঘূর্ণন দু প্রকারের ঘূর্ণন রয়েছে একটা হচ্ছে অরবাইটাল স্পিন আরেকটাকে হচ্ছে নিজের অক্ষের চারিদিকে স্পিন এই দুই প্রকারের মানে স্পিনের ফলে কিন্তু তার মধ্যে ম্যাগনেটিক মুভমেন্ট সৃষ্টি হয় তার মানে দু প্রকারের ম্যাগনেটিক মুভমেন্ট রয়েছে একটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মুভমেন্ট একটা হচ্ছে স্পিন ম্যাগনেটিক মুভমেন্ট একটা হচ্ছে অরবাইটাল ম্যাগনেটিক মুভমেন্ট এই দুই প্রকারের ম্যাগনেটিক মুভমেন্টের ফলে চুম্বক পদার্থের মানে কঠিন পদার্থের মধ্যে চুম্বক ধর্মের সৃষ্টি হয় তাহলে বোঝা গেল এইভাবে কিন্তু কিরকমভাবে বিভিন্ন কঠিন পদার্থের মধ্যে তো এই যে অযুগ্ম ইলেকট্রনগুলো রয়েছে বা ইলেকট্রনের শয্যাগুলো তো বিভিন্ন রকম তার উপরে নির্ভর করে কিন্তু এই কঠিন পদার্থের চম্মক ধর্মকে আমরা অনেক ভাগে বিভক্ত করি কিরকম একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক একটা হচ্ছে ডায়া ম্যাগনেটিক একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক অ্যান্টিফেরোম্যাগনেটিক আর ফেরি ম্যাগনেটিক আজকে এই জিনিসগুলো আমরা জানবো প্রত্যেকটা টার্মের সঙ্গে আমরা একটু পরিচয় করে নেব প্যারাম্যাগনেটিক বলতে আমরা কোনটাকে বুঝি না যে সমস্ত পদার্থ ক্ষেত্রের উপস্থিতিতে ক্ষীণভাবে আকর্ষিত হয় কি বললাম যে সমস্ত পদার্থ ক্ষেত্রের উপস্থিতিতে ও খুবই দুর্বলভাবে আকৃষ্ট হয় অর্থাৎ কম প্রাবল্যের অঞ্চল থেকে বেশি প্রাবল্যের অঞ্চলের দিকে সরে যায় তাহলে কম প্রাবল্য বলতে কি ধরো এইখানে এটা একটা ক্ষেত্র এইটা একটা ক্ষেত্র এই ক্ষেত্রে এইখানে ধরো চুম্বকটি রয়েছে ওকে এইখানে ধরো এই ক্ষেত্রে যে একদম নিয়ারেস্ট জায়গাগুলো এখানে কিন্তু প্রাবল্য বেশি আর এই দূরে যে যা যত দূরে যাবে তত কিন্তু তার প্রাবল্য কম যাই হোক এখানে কি হবে প্যারাম্যাগনেটিক পদার্থগুলো কি হবে না কম প্রাবল্যের অঞ্চল থেকে বেশি প্রাবল্যের দিকে যাবে তাহলে বোঝা গেছে এইটা কি বলা হচ্ছে প্যারাম্যাগনেটিক পদার্থ এখানে প্যারাম্যাগনেটিক পদার্থে যে ইলেকট্রনগুলো থাকে ইলেকট্রনগুলো কীরকম থাকে না ইলেকট্রনগুলো কেবলমাত্র নিজের অক্ষের উপর ঘূর্ণনের কারণে এই ধরনের চুম্বক ধর্ম উৎপন্ন হয় তাহলে এই ধরনের চুম্বক ধর্ম কেন উৎপন্ন হয় বললাম শুধুমাত্র ইলেকট্রনগুলো যে নিজের অক্ষের চারিদিকে অনলি মানে নিজের যে এক্সিস রয়েছে ইলেকট্রনগুলো যে অক্ষ বরাবর ঘুরে সেই অক্ষ বরাবর কিন্তু ঘোরার জন্যই এই প্যারাম্যাগনেটিক ধর্ম উৎপন্ন হয় কাদের মধ্যে প্যারাম্যাগনেটিক ধর্ম রয়েছে যেমন ধরো অনেক উদাহরণ দিচ্ছি আমি অক্সিজেন সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্রোমিয়াম কপার সালফেট এই সমস্ত পদার্থগুলো আমরা মানে প্যারাম্যাগনেটিকের আন্ডারে পড়ে তাহলে বোঝা গেল কোনগুলো প্যারাম্যাগনেটিক পদার্থ এইভাবে আমরা প্যারাম্যাগনেটিক পদার্থের এগুলো ব্যাখ্যাগুলো দেব ঠিক আছে এরপর চলে আসবো আমরা ডায়া ম্যাগনেটিক পদার্থ ডায়া ম্যাগনেটিক পদার্থ কাকে বলব না যে সমস্ত পদার্থ চৌম্বকক্ষেত্রের প্রভাবে বেশি পাাবল্য থেকে কম পাাবল্যের দিকে চলে যাবে মানে কি বিকর্ষিত হবে চৌম্বকক্ষেত্র দ্বারা বিকর্ষিত হবে বেশি পাবল্য থেকে ঠিক এর উল্টোটা মানে বেশি প্রাবল্য থেকে কম প্রাবল্যের দিকে কিন্তু চলে আসবে তাকে আমরা বলবো ডায়া ম্যাগনেটিক পদার্থ এই যে ডায়া ডায়াম্যাগনেটিক পদার্থ কেন এরকম বিকর্ষিত হয় সেটা একটু বলে নেওয়া যাক এই ডায়া ম্যাগনেটিক পদার্থ হচ্ছে এর মধ্যে এর মধ্যে যে ইলেকট্রনগুলি থাকে এই ইলেকট্রনগুলি কিন্তু যুগ্ম অবস্থা থাকে মানে কি বললাম এর মধ্যে ইলেকট্রনগুলো এরকম যুগ্ম অবস্থায় থাকবে যে কারণের জন্য এই চুম্বক্ষেত্রের প্রতি এদের কোনো আকর্ষণ থাকে না বিকর্ষণ বল থাকে তো কাদের মধ্যে এইরকম ডায়াম্যাগনেটিক ধর্ম দেখা যায় যেমন ধরো জিঙ্ক কপার তারপরে হচ্ছে বিসমাত তারপরে হচ্ছে এনএসিএল বেঞ্জিন বেঞ্জিন একটা অর্গানিক কম্পাউন্ড সব রকমই উদাহরণ দিয়ে দিচ্ছি আমি ধরো নাইট ধরো নাইট্রোজেন হ্যাঁ নাইট্রোজেন তারপরে হচ্ছে আরও রয়েছে হাইড্রোজেন তারপরে হচ্ছে টাইটানিয়াম অক্সাইড এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে হচ্ছে পদার্থ এরপরে আমি ফেরো ম্যাগনেটিক ফেরো ম্যাগনেটিক মানে কি না যে সমস্ত পদার্থ কিন্তু মানে চুম্বকক্ষেত্রের উপস্থিতিতে তীব্রভাবে আকর্ষিত হবে চুম্বকক্ষেত্রের দ্বারা তীব্রভাবে চুম্বক কম প্রাবল্য থেকে অতি বেশি প্রাবল্যের দিকে কিন্তু মানে চলে যাবে সেটাকে বলবো আমরা কি না ফেরোম্যাগনেটিক পদার্থ ফেরোম্যাগনেটিক মানে তীব্রভাবে আকর্ষিত হবে এটা তো আমরা ছোটোবেলা থেকেই জানি হ্যাঁ ছোটোবেলায় আমরা চুম্বক নিয়ে কত ফেলেছি চুম্বক নিয়ে কত রকম পরীক্ষা নিরীক্ষা করেছি কিন্তু এই যে ফেরোম্যাগনেটিক পদার্থ তাহলে কোনগুলো যেমন ধরো লোহা নিকেল কোবাল্ট এইগুলো তাহলে কোনগুলো কোনগুলো বললাম ফেরোম্যাগনেটিক পদার্থ লোহা নিকেল কোবাল্ট এগুলো কিন্তু ফেরো ম্যাগনেটিক পদার্থের মধ্যে পড়ে দেখো এরা কেন ফেরো ম্যাগনেটিক পদার্থ হিসেবে আচরণ করে এখানে এই যে চুম্বক ক্ষেত্রে মানে চুম্বকের যে মানে পদার্থের যে ইলেকট্রন রয়েছে ইলেকট্রনের যে ডোমেনগুলি ধরো এখানে ধরো এরকম অনেকগুলো অ্যাটম রয়েছে বা অনেকগুলো কণা রয়েছে এইখানে ধরো এরকম এর মধ্যে অনেকগুলো এরকম ইলেকট্রন রয়েছে একটা প্রত্যেকটা পরমাণুর মধ্যে অনেকটা অনেকগুলো ইলেকট্রন এর ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত এর ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত এই এই পরমাণুর ঠিক আছে এই ভাবে আবার এর পরমাণু এরকমভাবে বিন্যস্ত এরকম যাই হোক মানে যে যে মানে প্রত্যেকটা পরমাণু হ্যাঁ তার কিন্তু চুম্বক ক্ষেত্রে যে ডোমেনগুলো থাকবে সেগুলো কিন্তু একই দিকে বিন্যস্ত থাকবে ওকে আলটিমেট আমি একটা কথা বলতে চাইছি এটা যখন এটা ক্ষেত্র প্রয়োগ করা হয়নি তখন কিন্তু প্রত্যেকটা পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে নির্দিষ্ট দিকে থাকবে প্রত্যেকের এ কিন্তু একই হবে তাহলে এদের ভ্রামকটা কোন দিয়ে কাজ করবে এদের ওভারঅল ভ্রামকটা কিন্তু এইভাবে কাজ করবে এর ওভারঅল ভ্রামকটা কোন দিয়ে কাজ করবে এই দিয়ে কাজ করবে এটা একটা মানে দেখানো যেতে পারে এইভাবে হ্যাঁ এইভাবে ওভারঅল যে ভ্রামকটা কিন্তু কোন দিয়ে কাজ করবে এইভাবে ওভারঅল এর আমার কিন্তু এইভাবে কাজ করবে অতএব এই চুম্বক ক্ষেত্রের ওভারঅল যে ডোমেনটা কিন্তু আমরা এইভাবে প্রকাশ করব বোঝা গেল এইভাবে প্রকাশ করব যখন এটা আমি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করব যখন আমি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে দেবো তখন কিন্তু এই চুম্বক এই যে ফেরোমেনটিক যে পদার্থগুলো তখন কি রকম ভাবে সজ্জিত হয়ে যাবে তখন কিন্তু এইভাবে সজ্জিত হয়ে যাবে সব একই দিকে সজ্জিত হয়ে যাবে তাহলে বোঝা গেল তাহলে একই দিকে সজ্জিত হয়ে যাবে দেখো এখানে কিন্তু তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থ আমরা কি জানলাম ফেরোম্যাগনেটিক পদার্থ জানলাম যে এখানে ক্ষেত্রের মধ্যে মানে যে পদার্থের মধ্যে যে কণাগুলো রয়েছে বা পরমাণুগুলো রয়েছে এই পরমাণুগুলোর মধ্যে তো অনেকগুলো ইলেকট্রন থাকে অনেকগুলো ইলেকট্রনের কিন্তু তাদের যে অভিমুখ তাদের কিন্তু একই রকম হয় এবং তাদের ভ্রামকটা এই দিকে আমি ধরলাম এবং মানে বিভিন্ন যে পরমাণু থাকে পদার্থের মধ্যে তাদের যে ডোমেনগুলো কিন্তু বিভিন্ন দিকে যখন ক্ষেত্র ছিল না তখন কিন্তু এইভাবে বিন্যস্ত ছিল আর যখনই আমি চুম্বকক্ষেত্র প্রয়োগ করে চুম্বক চুম্বক্ষেত্রের উপস্থিতিতে যখন হয়ে হচ্ছে তখন কিন্তু তার চুম্বকক্ষেত্র যে ডোমেনগুলো রয়েছে তার পদার্থের যে ডোমেনগুলো রয়েছে সেই ডোমেনগুলো কিন্তু কি না একই দিকেই বিন্যস্ত হয়ে গেছে ঠিক আছে এটাকে বলবো আমরা ফেরোম্যাগনেটিক পদার্থ এর উদাহরণ আমি কি বললাম হ্যাঁ এর আয়রন কোবাল্ট নিকেল হচ্ছে এই ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণ আয়রন কোবাল্ট নিকেল এটা কিন্তু ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণ এরপরে চলে আসবো আমরা অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ কোনটাকে বলবো আমরা না যে সমস্ত পদার্থে এই যে ডোমেনগুলো মানে যে সমস্ত পদার্থে কিন্তু অযুগ্ম ইলেকট্রন রয়েছে কিন্তু অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি থাকা সত্ত্বেও তাদের নির্চুম্বকীয় চুম্বকীয় ভ্রামকের মান কিন্তু শূন্য হবে কেন শূন্য হয় না এদের মধ্যে কিরকম থাকে ডোমেনগুলো গুলো শয্যা যতগুলো মানে এদের ডোমেন থাকে সে প্রত্যেকটা ডোমেন কিন্তু সমান সংখ্যায় হ্যাঁ বিপরীত দিকে সজ্জিত থাকে মানে এই এগুলো কি যে ডোমেন বলা হয় দেখো দুটো এই দিকে আছে এই ডোমেনগুলো আবার এই এই দুটো ডোমেন কিন্তু এই দিকে আছে মানে এদের নেট যে চুম্বকীয় ভামকের মান কিন্তু কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থের সংজ্ঞাটা আমি কি বলবো না যে সমস্ত পদার্থে যথেষ্ট সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও তাদের নিট চুম্বকীয় ভামকের মান কি হবে শূন্য হয়ে যাবে এদেরকে আমরা বলব অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ যেমন ধরো এখানে উদাহরণ কি হবে অ্যান্টিফেরোম্যাগনেটিকের উদাহরণ ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইড হয়েছে ক্রোমিয়ামের অক্সাইড সি আর টু ও থ্রি এগুলো হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ এরপরে দেখো ফেরি ম্যাগনেটিক পদার্থ রয়েছে এটা কিন্তু অনেক সময় দিয়ে দেয় যে ফেরি ম্যাগনেটিক পদার্থ এই যে ফেরি ম্যাগনেটিক পদার্থ এটাকে কাকে বলবো দেখো যে সমস্ত পদার্থে যথেষ্ট সংখ্যক অযুগ্ম ইলেকট্রন যে সংখ্যায় অযুগ্ম ইলেকট্রন রয়েছে সেই সংখ্যায় কিন্তু তার মানে সেই সংখ্যা অনুপাতে যতটা পরিমাণ নিট চুম্বকের ভ্রামকের মান পাওয়ার কথা সেই অনুযায়ী কিন্তু পাওয়া যায় না তার থেকে কিন্তু কম পাওয়া যায় বোঝা গেল তার মানে কি এখানে ধরো পাঁচটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে অনেকগুলো তার মানে পাঁচটা অযুগ্ম ইলেকট্রনের সাপেক্ষে যে পরিমাণ চুম্বক ভ্রামক পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু চুম্বক ভ্রামক এখানে পাওয়া যায় না তাহলে কেন পাওয়া যায় না সেটা একবার দেখে নেব দেখো এখানে ধরো পাঁচটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে তাহলে পাঁচটা যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে পাঁচটার পাওয়ার কথা তাহলে দেখো এখানে পাঁচটা অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও দেখো দুটো ইলেকট্রন তাদের অপোজিট স্পিন দ্বারা কিন্তু কি হয়ে যাচ্ছে ভ্রমিত হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু মানে যতটা পরিমাণ এদের চুম্বকীয় ভামক পাওয়ার কথা ততটা পরিমাণ পাওয়া যায় না মানে এখানে ডোমেনগুলো দেখো প্রত্যেকটা ডোমেন এখানে চারটা ডোমেন একদিকে আছে আটটা ডোমেন বিপরীত দিকে মানে এই দুটো পরস্পরের দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছে নিট যে চুম্বকীয় ভামক পাওয়া যাবে এটা কিন্তু এই তিনটা ডোমেনের টোটাল যে স্বরূপ যেটা তিনটা নিট পাওয়া যাবে এই তিনটা অযুগ্ম ইলেকট্রনের জন্য নিট যে চুম্বকীয় ভামক পাওয়া যাবে সেটাই এই ধরনের যে পদার্থকে বলবো আমরা ফেরি ম্যাগনেটিক পদার্থ এক্ষেত্রে তাহলে কি বললাম এক্ষেত্রে পদার্থের ডোমেনগুলি গুলি ক্ষেত্রের উপস্থিতিতে বিপরীতভাবে সজ্জিত হয় বুঝতে পারলে তাহলে এদের কিন্তু বিপরীতভাবে মানে সমানভাবে এ হবে না মানে কয়েকটা সবগুলো হবে না ফেরি মানে একদম সবগুলো হবে না কিন্তু বোঝা গেছে সবগুলো কিন্তু সজ্জিত তার মানে কিছু সংখ্যক মানে যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ কিন্তু পাওয়া যায় না এই জন্য এদেরকে বলবো আমরা ফেরি ম্যাগনেটিক পদার্থ যেমন কি ফেরি পদার্থ এফি থ্রি ও ফোর একটা ফেরি ম্যাগনেটিক সাবস্টেন্সের উদাহরণ ঠিক আছে তাহলে আমরা এই ফেরি পদার্থ আজকে পদার্থের চুম্বক ধর্ম সম্বন্ধে আজকে জেনে নিলাম ঠিক আছে আজকে এই পর্যন্ত পরের দিনের পরের ক্লাসে আবার দেখা হবে আজকের ক্লাস কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং তোমাদের সাবজেক্ট সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের পাশে আছি এর পরের ক্লাসে থাকছে আরো নতুন কিছু অতএব আমরা নতুন কিছু জিনিস নিয়ে কিন্তু আবার এর পরের ক্লাসে আসবো তোমরা কিন্তু অবশ্যই থাকবে কেমন টাটা